নমস্কার, ওয়েলকাম টু লক্ষ্মী রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো মুচমুচে বেগুনির রেসিপি। তার জন্য আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা বর্তনে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, আর এখানে 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। চালের গুঁড়িটা দিলে বেগুনটি ভালো মুচমুচে হবে খেতে। আর এখানে আমি একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এখানে কালো জিরে নিয়ে নিয়েছি। উপকরণগুলো একসাথে ভালো করে আগে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। আমি একটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি ব্যাটারটা, এরকম গাঢ়ত্ব থাকবে। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু নাড়াচাড়া করে হালকা গরম করে নিলাম। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি তার মধ্যে বেগুনের একটা পিস নিয়ে এইভাবে ডিপ করে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে মিডিয়াম টু হাই আঁচে আঁচটা রাখতে হবে, না হলে উপরে বেসনটা পুড়ে যাবে, ভেতরে বেগুনটা হবে না। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে বেগুনিটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইভাবেই বাকি বেগুনিগুলো ভেজে নেব। বাকি বেগুনিগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে মুচমুচে বেগুনির রেসিপি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।